বগুড়ার আদমদিঘিতে ছাগল কাণ্ডের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিনকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে। জেলা প্রশাসক জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এটি নিয়মিত বদলির অংশ। উপজেলা পরিষদ চত্বরে ফুলগাছ খাওয়ার অপরাধে গত 22 মে ছাগলের মালিককে 2000 টাকার অর্থদণ্ড দিয়েছিলেন সীমা শারমিন। পরে সমালোচনার মুখে উপজেলা চেয়ারম্যান জরিমানার টাকা পরিশোধ করে ছাগল মালিককে তার ছাগল ফিরিয়ে দেন। নরসিংদীর বেলাপথে ডাকাত সন্দেহে গণপিটুনিতে 2 যুবক নিহতের ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। দুপুরে অজ্ঞাত 100 জনকে আসামি করে বেলাপথ থানায় মামলা করেন নিহত নাদিমের বড় ভাই নাজিমুদ্দিন। পুলিশ জানায়, নিহত 2 জনের মধ্যে জুয়েলের বিরুদ্ধে রায়পুরা থানায় 3টি মাদক মামলা থাকলেও নাদিমের বিরুদ্ধে কোনো মামলা তথ্য পাওয়া যায়নি। হত্যার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল রাত 8টার দিকে বেলাপো উপজেলার দড়িকান্দি বড়চর সড়কে ডাকাত সন্দেহে গণপিটুনিতে জুয়েল মিয়া ও নাদিম মিয়া নিহত হয়। চট্টগ্রাম কর্ণফুলী নদীতে তলা ফেটে ডুবে গেছে এফপি ক্রিস্টাল আর্ট নামে একটি ফিশিং জাহাজ। উদ্ধার করা হয়েছে জাহাজে থাকা সব নাবিককে। ভোরে শিকলবাহা শাহ আমানত সেতু এলাকায় এই ঘটনা ঘটে। জাহাজে নাবিকরা জানান, ফিশিং জাহাজটি ডকিং করার জন্য শাহ আমানত সেতু এলাকায় অবস্থান করছিল। রাতে জাহাজের তলা ফেটে পানি ঢুকে যায়। জাহাজে পানি দেখতে পেয়ে নাবিকরা চিৎকার করলে আশপাশের নৌযান থেকে তাদের উদ্ধার করা হয়। এক পর্যায়ে জাহাজটি পানিতে তলিয়ে যায়। এবার আরো কিছু সংবাদ এক নজরে। মুক্তিযুদ্ধ স্মৃতি কথা নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্ব গাঁথা ইতিহাস সংরক্ষণ করতে এমন উদ্যোগ বলে জানান পুলিশ কমিশনার আব্দুল আলিম মাহমুদ। অনুষ্ঠানে পুলিশের 20 বীর মুক্তিযোদ্ধা যুদ্ধের ইতিহাস তুলে ধরেন। জনদুর্ভোগ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে পরিপূর্ণ আদালত চালুর দাবিতে খুলনায় মানববন্ধন হয়েছে। জেলা আইনজীবী সমিতির সামনে মানববন্ধনে বক্তারা বিচার কাজ সহজ করতে শিগগিরই আদালত চালুর আহ্বান জানান। মাদকের ছোবল থেকে মুক্তি পেতে বগুড়ার চর লোকমানে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। মাদক ও সন্ত্রাস নির্মূল কমিটির উদ্যোগে মানববন্ধনে চিহ্নিত মানব ব্যবসায়ীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে কামারদহ ইউনিয়ন কৃষক লীগের সভাপতির বাড়ি থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সকালে বোমা সদৃশ বস্তু দেখে পুলিশে খবর দেয় বাড়ির লোকজন। পরে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। ২০২০-২১ কর বর্ষে আয়কর রিটার্ন জমা দেয়া ও আপিল কার্যক্রমের সময়সীমা 30 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন চট্টগ্রামের কর আইনজীবীরা। দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ব্যক্তিগত ও কোম্পানি করদাতাদের ক্ষেত্রে সবশেষ সময়সীমা 30 এপ্রিল ও 15 মে নির্ধারিত ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে ব্যক্তি করদাতাদের 30% ও কোম্পানি করদাতাদের 40% এখনও রিটার্ন দাখিল করতে পারেনি। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা তৈরির পাশাপাশি আপিল ট্রাইব্যুনাল ও রেফারেন্স মামলার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে।